শিক্ষার জ্যোতি দিয়ে দূর করে দেব পৃথিবীর বুক থেকে অমানিশা কালো। শিক্ষার জ্যোতি দিয়ে দূর করে দেব পৃথিবীর বুক থেকে অমানিশা কালো। আমাদের প্রত্যয় হাসবে ধরণী, দুনিয়ায় এনে দেব সুবিমল আলো। আমাদের প্রত্যয় হাসবে ধরণী, দুনিয়ায় এনে দেব সুবিমল আলো। আমরা ছড়িয়ে দেব আলোকিত জ্ঞান। সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আলহারা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকল শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব জনাব মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব উপস্থিত রয়েছেন। আলহারা শিক্ষা পরিবারের বিভাগীয় প্রধান, পত্র ক্যাম্পাসের সম্মানিত ভাইস প্রিন্সিপাল, কোঅর্ডিনেটর, সহকারী কোঅর্ডিনেটর, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, পরিজনকরা শিক্ষার্থী বন্ধুরা, সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, আমি আপনাদেরকে তৃপ্তির সঙ্গে আজকে একটি নিউজ জানাচ্ছি, যেটা আপনাদের মনে অনেক ধরনের ধারণা এবং অনেক ধরনের চিন্তা চেতনাকে আজকে আপনাদের অনেকটাই আনন্দে পর্যবসিত করবে বলে আমার কাছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদেরকে যেই কথাটা বললে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আমি সেই কথাটা এখন বলছি, যে আমাদের যে ছয়টি ক্যাম্পাস রয়েছে আলহারা কিডস হেভেন নামে, এই ছয়টি ক্যাম্পাসের মধ্যে ফলাফল পর্যালোচনায় আমরা যেটা দেখেছি, আমার দৃষ্টিতে যেটা এসেছে, নুরানি বিভাগে আলহারা শিক্ষা পরিবারভুক্ত ছয়টি ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে খাবার আশা কাল। এটা আমার যে ছয়টি ক্যাম্পাসে যে আমাদের ফলাফল পর্যালোচনা চেয়ারম্যান মহোদয় ছিলেন, আমি অনেকগুলোতে ছিলাম, এখন যতটুকু পর্যালোচনায় আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছয় ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট নুরানি বিভাগে আমাদের খাবার আশা করেছে আলহামদুলিল্লাহ। আপনারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে
আল্লাহ দিয়েছেন। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বাচ্চাগুলো আমরা চাচ্ছি যে বয়সকে লস না করে ক্লাস ফাইভ অথবা ক্লাস সিক্স এর মধ্যেই সর্বোচ্চ এর মধ্যে তারা কোরআনে হাফেজ হয়ে তারা যে কোনো তামিলনাড়ু মাদ্রাসা কয় মাদ্রাসা রাজু ক্যাডে যে কোনো জায়গায় তারা যাবে বয়স লাস না করে হাফেজ বানানো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ আপনাদেরকে একটু আমি বলবো যে তামিলনাড়ু মাদ্রাসার আমি ছাত্র ছিলাম, আপনারা যারা এখানে দীর্ঘদিন ধরে আছেন এই এলাকার স্থানীয় যারা তারা জানেন যে আমাদের তামিলনাড়ুর পাশেই এখানে নৌকা স্টেশন ছিল, এখানে নৌকা দিয়ে আমরা সাতাশ ফুটি একেবারে যাইতাম, কোনো বাড়িঘর খুব একটা ছিল না। তখন থেকে আমি এই এলাকায় আসি, অর্থাৎ আমি তামিলনাড়ুর তখন ছাত্র, তামিলনাড়ুতে পড়ালেখা শেষ করেছি, তারপর এক মাস কম বিশ বছর শিক্ষকতা করে এই আলহেরার জন্যই যে আমি এই 30 তারিখে তামিলনাড়ু থেকে বিদায় হয়েছি। আজকে তামিলনাড়ু থেকে সাবেক হওয়ার বয়স হচ্ছে আমার 22, অর্থাৎ আমি ছিলাম আরবি প্রভাষক, এখন হয়েছে সাবেক আরবি প্রভাষক। তাহলে যেই মাদ্রাসা আমি পড়ালেখা করেছি এবং 20 বছর শিক্ষকতা করে এক মাস কম 20 বছর শিক্ষকতা করে সে তামিলনাড়ু থেকে বিদায় নিয়েছি, তার একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাতজন বাচ্চা নিয়ে আলেরার যাত্রা শুরু করেছি। আজকে আমাদের আলেরার সাতটি ক্যাম্পাস রয়েছে, 3000 স্টুডেন্ট রয়েছে, 250 শিক্ষক শিক্ষিকা রয়েছে, আলহামদুলিল্লাহ এই বিশাল পরিবার। এই পরিবারকে সমুদেওয়া দরকার, এই লক্ষ্যকে সামনে নিয়ে কলকাতা তামিলনাড়ু থেকে বিদায় নিয়েছি। আমার এটা কষ্টের জায়গা, আমার জীবনের লক্ষ্য ছিল শিক্ষকতা করা এবং বাংলাদেশের সর্বোচ্চ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে মহান রব্বুল আলামিন আমাকে শিক্ষকতা করা এবং পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমি সেই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছি যে যেন আমার প্রতিষ্ঠানগুলোকে একটু বেশি করে সময় দিতে পারে। তাই বলে আপনারা আজকে মনে করবেন না যে আমি সমদেওয়া এটাকে বলে যে আইসা খামারা শাখা বসে থাকবো, অমুক শাখা বসে থাকবো, এটাকে সময় বলে না। অর্থাৎ যে আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, তানজিমুল হকমার যিনি চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবাল ভাই, আমি বললাম আপনি কেমনে সম্ভব 85টা ব্রাঞ্চ 80-85টা ব্রাঞ্চে আপনি কিভাবে পরিচালনা করেন, কয়দিন যান বলেন, কয় কোনো ব্রাঞ্চে আমার 3 বছরও একদিনও যায়নি, 4 বছরে একদিনও যায়নি। ওনার সাবিকাটি কোথায়? ওই যে ওনাদের একটা ছয়তলা বিল্ডিং আছে, ওনার যে অফিসটা অনেকগুলো কম্পিউটার সারাক্ষণ নিয়ে প্রতিটা ব্রাঞ্চের প্রতিটা জিনিস তার নজরে রয়েছে। তেমনি ভাবে আলেরা শিক্ষা পরিবারের 3000 স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্টের তার ডায়েরি ব্যবহার হইতে ধরে এবং সকল রিপোর্টগুলো আমাদের কাছে রয়েছে এবং সেগুলো আমি সরাসরি মনিটরিং করতে পারি, কারণ কেননা সকল জায়গায় আমাদের সিসি ক্যামেরা এবং আমাদের অ্যাপসের মাধ্যমে সকল কিছু মনিটরিং করা সম্ভব। এবং আমরা চাচ্ছি যে 2025 সালে আলেরার কারিকুলাম সিস্টেমকে কীভাবে ডেভেলপ করা যায় এবং সেইভাবে আরো কিভাবে উন্নতি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না, আপনারা সুন্দর বসেন, আপনাদের পরামর্শগুলো দেন ইনশাআল্লাহ। যে লক্ষ্য নিয়ে, যে আশা নিয়ে, যে বিশ্বাস নিয়ে আপনারা এসেছেন ইনশাআল্লাহ আশা করতেছি আমরা আপনাদের কলিজাটা, আপনাদের কলিজার ভিতরে সম্পর্কটা যে আমাদের কাছে আমানত হয়ে গেছে আমরা সেই আমানতের যথাযথ হেফাজত করে আপনাদের বিশ্বাস রক্ষা করতে পারবো। মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করে আপনাদের আশ্বাস দিচ্ছি। La 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 la